محمد وآل محمد اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا আজ পবিত্র মাহে রমজানের ১৬তম দিবসে ডিডি টিভির সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস, রহমত মাগফিরত নাজাত অর্জন করার মাস। সর্বোপরি এ মাস আমল করার মাস। এই মাসের মধ্যে প্রতিটি আমলকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দেন। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আমলসমূহের একটি হলো অন্যজনকে ইফতার করানো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলা আজরিহি গায়র আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাঈমি শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ব্যক্তি ওই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব পাবে এবং ওই রোজাদারের রোজা থেকে কোনো সওয়াব কমানো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনে যারা আছে তাদেরকে রহম করো, আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করবে। এই পবিত্র মাহে রমজান রহমতের মাস, ভালোবাসার মাস, পরস্পর বন্ডিং তৈরি করার মাস। এই মাসের মধ্যে আমাদেরকে পরস্পর সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো যেন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, টিচার, শিক্ষক, ছাত্র, সর্বোপরি আমাদের প্রতিবেশীদের সাথে যদি আমরা হাদিয়া বিনিময় করি তাহলে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যজনকে ইফতার করানোর গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা অন্যজনকে ইফতার করাতে পারবে না, আমাদের সেই সামর্থ্য নেই, তাহলে আমরা কী করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক কাপ পানি মিশ্রিত দুধ অথবা একটি শুকনো খেজুর অথবা একটুক পানি দিয়েও যদি ইফতার খাওয়ায় তাহলে সেই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব অর্জন করবে। আমাদের উচিত এই রমজান মাসে আমাদের সমাজের নিম্ন শ্রেণী তথা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে এতিম অনাথ। দেখা যায় রেল স্টেশনে বিভিন্ন জায়গায় অনেক গরিব দুঃখী মানুষ থাকে যারা ভালো মতে ইফতার করতে পারে না, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে ইফতার করানো, তাদের জন্য সেহেরির ব্যবস্থা করা। তাই আমাদের উচিত আমরা এই রমজান মাসকে ভালো করে গুরুত্ব দিব, আত্মশুদ্ধি অর্জন করব, রহমত মাগফিরত নাজাত সবটুকু আমরা যেন অর্জন করতে পারি সে আশা ব্যক্ত করছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা এই রমজানকে ভালোভাবে কাটাতে পারি, সর্বোপরি যেন সারা বছর রমজান মাসের মতো আত্মশুদ্ধির উপর থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।